হ্যালো এভরি ই লার্নিং প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আজকে আমি থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রোজেকশান নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে কিন্তু যদি তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো তো থার্ড অ্যাঙ্গেল প্রোজেকশান সম্পর্কে তোমাদের একটা বেসিক কনসেপ্ট আশা করি ক্লিয়ার হবে তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এটাই আমি রিকোয়েস্ট করছি আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ফার্স্ট অ্যাঙ্গেল প্রোজেকশান কী এবং থার্ড অ্যাঙ্গেল প্রোজেকশান কী তো ওখানে আমরা কি দেখতে পেয়েছিলাম না থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানের ক্ষেত্রে আমাদের যেই টপ ভিউটা হয় সেটা ফ্রন্ট ভিউ বা সাইড ভিউয়ের সময় ওপরে হয় তো আমরা সেটাকেই এই প্রোজেকশানের মাধ্যমে দেখাবো আমরা জানি প্রোজেকশান ড্র করার জন্য আমাদের সবার প্রথমে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা আনতে হয় তো সেন্ট্রয়েডাল অ্যাক্সিসগুলো সবসময় হালকা লাইন দেওয়া হয় যেহেতু হালকা লাইন দিয়ে হয় তো আমি সেটাই বোঝানোর জন্য আমি একটা অন্য কালি দিয়ে সেন্ট্রাল লাইনগুলো ড্র করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো আমাদের প্রথমে সবার প্রথমে একটা ভার্টিকাল সেন্ট্রয়েডাল অ্যাক্সিস টানতে হবে এবং সেটা থেকে দশ এম নিয়ে ডান দিকে এবং বাঁ দিকে দুখানা ভার্টিকাল লাইন টানতে হবে একইভাবে আমাদের হরাইজন্টাল একটা সেন্ট্রাক্সিস টানতে হবে এবং সেটা থেকে দশ এম নিয়ে ওপরে এবং নিচে দুখানা হরাইজন্টাল লাইন টানতে হবে এবার আমরা যদি এই সলিড ফিগারটার দিকে দেখি তো এটাকে যদি আমরা সামনে থেকে দেখি তো সামনে থেকে দেখলে কী দেখতে পাচ্ছি না এই ওয়ান ফর্টি এম বাই ফিফটিন এম যেই হলুদ রঙের রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গুলার শেপটা আছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি আর কী দেখতে পাবো না ওপরের যেই হলুদ রঙের ওয়ালটা আছে সেটাকেও দেখতে পাবো তো আমাদের সবার প্রথমে দেখতে হবে কি এটার টোটাল হাইটটা কত তো এই সাইড থেকে যদি আমরা দেখি তো আমরা দেখতে পাচ্ছি কি এটার টোটাল হাই প্রথমে আছে ফিফটি এম তো ফিফটিন বেস থেকে ফিফটি এম ওঠার পরে যেই বড়ো সার্কেলটা আছে সেটার ডায়ামিটার আমরা দেখতে পাচ্ছি ফর্টি এইট এম সুতরাং ফিফটি ওঠার পরে আমাদের এই ফর্টি এম ডায়ামিটারের সার্কেলটার অর্ধেক অর্থাৎ রেডিয়াসের যে ডিসটেন্সটা অর্থাৎ টোয়েন্টি ফোর এম এই হাইটটাকে আমরা অ্যাড করলে আমরা টোটাল হাইটটা পাবো অর্থাৎ ফিফটি প্লাস টোয়েন্টি ফোর অর্থাৎ এই বেস থেকে এই ফিগারটার টোটাল হাইটটা হবে সেভেন্টি ফোর এম সুতরাং আমরা এই কর্নার থেকে প্রথমে সেভেন্টি ফোর এম একটা স্ট্রেট লাইন টানব এরপরে আমরা দেখতে পাচ্ছি কি এই বড়ো সার্কেলটার ডায়ামিটার এইট তো এটার রেডিয়াস অর্থাৎ অর্ধেক হবে টোয়েন্টি ফোর তো আমরা যেখান থেকে সেভেন্টি ফোর টানা শুরু করেছিলাম ঠিক সেখান থেকেই ডান দিকে নেব টোয়েন্টি ফোর এর একটা লেন্থ এবং নিচের দিকে আসবো টোয়েন্টি ফোর তাহলে আমরা ওই বড় সার্কেলটার সেন্টার পয়েন্ট পেয়ে যাবো তো সেই সেন্টার পয়েন্ট থেকে আমরা বড় সার্কেলটাকে ড্র করতে পারবো খুব সহজেই তো টোয়েন্টি ফোর রেডিয়াসের বা ফর্টি এইট ডায়ামিটারের এই বড় সার্কেলটা আমরা পেয়ে গেলাম একইভাবে এই সলিড ফিগারটার মধ্যে একটা ছোটো সার্কেলটা আছে সেই ছোটো সার্কেলটার ডায়ামিটার হচ্ছে টোয়েন্টি ফোর এমএম সুতরাং এর রেডিয়াস কত হবে না এটার অর্ধেক অর্থাৎ টুয়েলভ এমএম তো ওই সেন্টার পয়েন্ট থেকেই আমরা একটা ছোটো সার্কেল ড্র করবো যেটার রেডিয়াসটা হবে টুয়েলভ এমএম এরপরে সেভেন্টি ফোর এমএম যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা এই ওয়ান ফরটি বাই ফিফটিন এম এম এর যেই রেক্ট্যাঙ্গুলার শেপটা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি সেটাকে ড্র করে ফেলব তো প্রথমে ওয়ান ফর্টি এম যাচ্ছে তারপরে সেই সলিডটা কত এম উঠছে না ফিফটিন এম এম উঠছে একইভাবে এই পাশেও ফিফটিন এম উঠছে এবার আমরা কি দেখতে পাচ্ছি না আমাদের এই ফর্টি ওয়ান ফর্টি এম যেখানে গিয়ে শেষ হচ্ছে অর্থাৎ এই পয়েন্টে ঠিক এই পয়েন্ট থেকে সার্কেল পর্যন্ত একটি ইনক্লাইন স্ট্রেট লাইন সার্কেলে গিয়ে মিশছে সার্কেলের ট্যানজেন্ট পয়েন্টে গিয়ে তো একইভাবে আমরাও কি করব না আমাদের এই রেক্ট্যাঙ্গুলার শেপটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকে একটা ইনক্লাইন স্ট্রেট লাইনকে নিয়ে গিয়ে এই সার্কেলের ট্যানজেন্ট পয়েন্টের সাথে মিলিয়ে দেবো এবার আমরা যদি সামনে থেকে ভালো করে দেখি কি এর মধ্যে দুখানা ছোট ছোট সার্কেল আছে এই বেস প্লেটটার মধ্যে তো আমরা যেটাকে সামনে থেকে যদি দেখি সামনে থেকে দেখলে সেই বেস প্লেটটাকে আমরা দেখতে পারবো না আমরা যদি ওপর থেকে দেখি তখনই এই সার্কেল দুটোকে দেখতে পাবো কিন্তু আমরা যখন সামনে থেকে দেখব তখন এই সার্কেল দুটোকে দেখতে পারবো না অর্থাৎ সার্কেল দুটো হিডেন অবস্থায় থাকবে যেহেতু সার্কেল দুটো হিডেন অবস্থায় থাকবে সেহেতু এই সার্কেল দুটোকে আমরা হিডেন লাইন দিয়ে দেখাবো তো এই সার্কেল দুটো এই এজ থেকে অর্থাৎ এই এন্ড থেকে থার্টি ফাইভ এম ছেড়ে সার্কেলটার সেন্টার আছে আবার একইভাবে অপর সার্কেলটাও উল্টো এজ থেকে অর্থাৎ অপর কর্নার থেকে থার্টি ফাইভ এম থেকে থার্টি ফাইভ এম এম ছেড়ে এটার সেন্টার আছে সুতরাং আমরাও থার্টি ফাইভ এই কোনা থেকে থার্টি ফাইভ এম ছেড়ে সার্কেলটার সেন্টার লাইন ড্র করব এবং এই কোণা থেকে থার্টি ফাইভ এম এম ছেড়ে সার্কেলটার সেন্টার লাইন ড্র করব তো সেন্টার লাইন সবসময় ডটেড হয় যেহেতু ডটেড হয় সেহেতু আমি আমার ফিগারে অন্য কালারের কালি দিয়ে সেন্টার লাইনটা ড্র করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবার আমরা এটা কি করলাম না সার্কেলটার সেন্টার লাইন ড্র করলাম এবার সার্কেলটার ডায়ামিটারটা কত আছে সিক্সটিন এম এম আছে সুতরাং সার্কেলের রেডিয়াসটা কত হবে অর্থাৎ ব্যাসার্ধ কত হবে না আট এম করে হবে সুতরাং আমরা এই সেন্টার লাইনের লেফট সাইড এবং রাইট সাইডে আট এম করে দুখানা মানে সার্কেলটার দুটো সাইড নেব অর্থাৎ প্রথমে সার্কেলটার একটা রেডিয়াস এর डिस्टेंस নিয়ে একটা লাইন টানব একইভাবে ডান দিকে এবং দ্বিতীয় সার্কেলটারও ডান দিকে এবং বাদিকে দিকে তার রেডিয়াসের ডিসটেন্স নিয়ে দুখানা লাইন টানব অর্থাৎ যেহেতু আমরা এই সার্কেলটাকে সাইড মানে সামনে থেকে দেখছি সার্কেলগুলোকে দেখতে পাচ্ছি না তো হিডেন লাইন দিয়ে দেখাতে হবে তো যেহেতু হিডেন লাইন দিয়ে দেখাতে হবে সেহেতু আমি অন্য একটা কালি দিয়ে দেখানোর চেষ্টা করলাম তো এরপরে কী করতে হবে না এই বড় সার্কেলটাকেও দুখানা সেন্টার লাইন দিয়ে দেখাতে হবে অর্থাৎ বড়ো সার্কেলটার যেই দুখানা সেন্টার লাইন হবে সেই দুটোকেও আমি অন্য একটা কালি দিয়ে দেখানোর চেষ্টা করছি তো এটা পেলাম আমরা কি ফ্রন্ট ভিউ অর্থাৎ এই ফিগারটাকে যদি আমরা সামনে থেকে দেখতে পাই অর্থাৎ ভালো করে দেখার চেষ্টা করি তাহলে আমরা এরকম একটা ফিগার পাবো যেটাকে আমরা কী বলবো না ফ্রন্ট ভিউ তো এটার কত কী ডাইমেনশান সেটা আমাদের সাইডে দিয়ে দিতে হবে তো আমরা সাইডে এটার কত কী মাপ আছে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি ডাইমেনশানগুলোকে অন্য একটা কালি দিয়ে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমরা কি দেখতে পেলাম না এই ওয়ান ফর্টি এম এম ফিফটিন এম যেই সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে সেই ওয়ান এম বাই ফিফটিন এম এম এর রেক্ট্যাঙ্গেলটা ভেতরের যেই সিক্সটিন ডায়ামিটারের যেই দুটো সার্কেল আছে সেই দুটো সার্কেলকে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি না সেহেতু আমরা সেই দুটো সার্কেলকে এরকম দুখানা হিডেন লাইন দিয়ে দেখানোর চেষ্টা করলাম আর কি দেখতে পাচ্ছি না আমরা সামনে থেকে এই বড় অর্থাৎ ফর্টি এইট এম এম ডায়ামিটারের বড়ো সার্কেলটাকে দেখতে পাচ্ছি এবং টোয়েন্টি ফোর এম ডায়ামিটারের ছোটো সার্কেলটাকেও দেখতে পাচ্ছি তো সেই দুটো সার্কেল আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে আমরা এটা কি পেলাম না ফ্রন্ট ভিউ পেলাম তো এটার নিচে লিখে দিলাম এটা হচ্ছে ওই সলিডটার সলিড ফিগারটার ফ্রন্ট ভিউ আমাদের ফ্রন্ট ভিউ হয়ে গেল এবার আমরা কি আঁকবো না সাইড ভিউ যেহেতু আমরা রাইট সাইড থেকে ফ্রন্টটাকে দেখছিলাম এই ফিগারটার সেহেতু ফ্রন্ট ভিউটাকে আমরা রাইট সাইড আঁকলাম এই সেন্টার এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রাইট সাইডে ফ্রন্টটাকে আঁকলাম কারণ কি আমরা এই ফিগারটার ফিগারটার রাইট সাইড থেকে আমরা এই ফ্রন্টটাকে দেখছিলাম এবার এই ফিগারটার লেফট সাইড থেকে এবার লেফট আর রাইট কীভাবে বুঝবো লেফট আর রাইট আমরা এভাবে বুঝবো কি আমরা যদি এরকম জায়গায় একটা লাইনটা নিই তো এই লাইনটার রাইট সাইড হচ্ছে গিয়ে ডান দিকটা আর এই সাইডটা হচ্ছে লেফট সাইডটা তো একইভাবে এটাকে যদি আমরা সেন্ট্রোয়াল অ্যাক্সিসটা নিই মানে সেন্ট্রোয়াডাল অ্যাক্সিস ধরি তো এটার রাইট সাইডটা হবে ফ্রন্ট ভিউ আর লেফট সাইডটা হবে সাইড ভিউ সুতরাং আমরাও এই প্রজেকশন দেখানোর সময় এই সেন্ট্রোয়েডাল অ্যাক্সিস এর রাইট সাইডে ফ্রন্ট ভিউ দেখালাম আর রাইট সাইডে মানে রাইট সাইডে ফ্রন্ট ভিউ দেখালাম আর লেফট সাইডে আমরা কি দেখাবো না সাইড ভিউ তো সাইড থেকে আমরা কি দেখতে পাচ্ছি না এই সেভেন্টি এম এম বাই ফিফটিন এম এর রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি আর ওপরে যাচ্ছে ফিফটি এম বাই ফিফটিন এম এর রেক্ট্যাঙ্গেলটা অর্থাৎ এল নীল শেপের যেই নীল কালারের যেই এল শেপটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা সাইড থেকে দেখি যদি এই সাইড থেকে যদি দেখি তাহলে এই নীল কালারের এই এল শেপটাকে আমরা দেখতে পাবো তো সেটাকে আমরা সবার প্রথমে ড্র করবো অর্থাৎ আমরা এই একদম কর্নার পয়েন্ট থেকে নিচে আসব ফিফটি এম আচ্ছা এখানেও ড্র করার আগে আগে ক্যালকুলেশানটা করে নিই তাহলে ড্র করতে সুবিধা হবে তো আমরা দেখতে পাচ্ছি কি একদম বেস থেকে ফিফটি এম উঠছে তারপরে ওই বড়ো সার্কেলটার ডায়ামিটার অর্থাৎ থার্টি এইট এর জন্য বাকি থাকছে কি রেডিয়াসটা অর্থাৎ টোয়েন্টি ফোর এম এর রেডিয়াসটা অর্থাৎ একই হবে এটারও যেই হাইটটা সাইড ভিউতেও টোটাল হাইটটা হবে ফিফটি প্লাস টোয়েন্টি ফোর অর্থাৎ সেভেন্টি ফোর এম সুতরাং আমরা এই কর্নার পয়েন্ট থেকেও সবার প্রথমে সেভেন্টি ফোর এম এর একটা লাইন ড্র করবো তারপরে আমরা লেফট সাইডে যাব হচ্ছে কত না এখানে কতটা যাচ্ছি না সেভেনটি এম যাচ্ছি সুতরাং আমরা এই পাশেও সেভেন্টি এম এম যাব সেভেন্টি এম এম যাওয়ার পরে আমরা কতটা হাইট উঠছি না ফিফটি এম হাইট পর্যন্ত উঠছি অর্থাৎ এখান থেকে আমরা ফিফটি এম এর একটা ভার্টিক্যাল লাইন ড্র করব দিয়ে এই ফিফটি এম এর ভার্টিক্যাল লাইনটা ড্র করার পরে আমরা এই পাশে কতটা আসছি না ফিফটি এম আসছি ফিফটিন এম আসছি তো এইখান থেকেও আমরা ফিফটিন এম নেবো নিয়ে আবার নিচের দিকে তাহলে টোটালটা আছে ফিফটি তার থেকে কতটা চলে যাচ্ছে না এই ফিফটিন এম চলে যাচ্ছে তাহলে বাকি থাকছে থার্টি ফাইভ এম তো এখান থেকে আমরা থার্টি ফাইভ এম এম আর তারপরে আবার শুরুর লাইনটার সাথে যুক্ত করে দেবো অর্থাৎ এই বাকি পার্টটা কত হবে সেভেন্টি মাইনাস ফিফটিন অর্থাৎ ফিফটি ফাইভ এম এরপরে বাকি যেই সার্কেলের পার্টটা অর্থাৎ বাকি যেই টোয়েন্টি ফোর এমএম সেটাকে আমরা এই ওপরটায় দেখতে পাবো অর্থাৎ এই এন্ড থেকে টোয়েন্টি ফোর এম একটা লাইন টানব এবং এই সার্কেলের থিকনেসটা আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ এমএম এই যে ভালো করে দেখলে দেখতে পাবো কি এই সার্কেলটার থিকনেস আছে টোয়েন্টি ফাইভ এমএম সুতরাং আমরা এই সার্কেল এর যেই মানে এই সাইড থেকে যদি আমরা দেখি তাহলে এই সার্কেলটার থিকনেসটাকেও দেখতে পাবো অর্থাৎ আমরা এই সাইডে নেব টোয়েন্টি ফোর এই সার্কেলটা কতটা নামছে না ফর্টি এইট পর্যন্ত নামছে সুতরাং আমরা এই টোয়েন্টি ফাইভ নিয়ে এই ঠিক মানে সার্কেলটাকে ফর্টি এইট পর্যন্ত নিচের দিকে নামাবো তো এটা ক্যালকুলেশান না করে আমরা আরও একটা কাজ করতে পারতাম কি আমরা এই পাশে যেই ফ্রন্ট ভিউটাকে এঁকেছিলাম সেটা থেকে আমরা প্রজেকশন লাইন ড্র করে করেও এই পয়েন্টগুলোকে আমরা পেতে পারতাম তো যার যেরকমভাবে সুবিধা হয় সে সেরকমভাবেই করতে পারো কি মেজারমেন্ট করেও করতে পারো কিংবা এরকম প্রজেকশন লাইন ড্র করে করেও সাইড ভিউটাকে ড্র করতে পারো তো একইভাবে আমরা যখন সাইড ভিউতে দেখছি তখন আমরা কি দেখতে পাচ্ছি ভেতরে একটা সার্কেল আছে কিন্তু আমরা সাইড থেকে যখন দেখছি সেটাকে আমরা দেখতে পাচ্ছি না যেহেতু আমরা দেখতে পাচ্ছি না ছোট রাং এই ছোট সার্কেলটাকেও হিডেন লাইন দিয়ে দেখাতে হবে অর্থাৎ ছোট সার্কেলটা ডায়ামিটার আছে টোয়েন্টি ফোর এম সুতরাং আমরা এই এই সেন্টার লাইন থেকে ওপরে নেব টোয়েন্টি ফাইভ এম এবং নিচে নেব মানে টোটালটা আছে টোয়েন্টি ফোর এম এম এর রেডিয়াসযুক্ত সার্কেল ছোট সার্কেলটা সুতরাং ওর ডায়ামিটার হবে টুয়েলভ এম এম টুয়েলভ এম করে সুতরাং আগে সেন্টার লাইনটা আমরা ড্র করে নেব এরপরে আমরা কি দেখতে পাচ্ছি না এই ছোট দুটো সার্কেল যেই দুটো সার্কেল বেস প্লেটের ওপরে আছে সেই দুটো একই পজিশানে আছে অর্থাৎ আমরা এই সামনে থেকে যে কোনো একটা সার্কেলকে হিডেন অবস্থায় দেখতে পাবো সুতরাং এই ছোটো সার্কেলটাকেও আমরা হিডেন লাইন দিয়ে দেখাবো তো ছোটো সার্কেলটা এই ফ্রন্ট থেকে কত এম এম ডিস্টেন্সে আছে ছোটো সার্কেলটার সেন্টারটা আছে এই এন্ড থেকে টোয়েন্টি সেভেন এম এম ডিস্টেন্সে সুতরাং আমরা এই এন্ড থেকেও টোয়েন্টি সেভেন এম নিয়ে সার্কেলটার সেন্টারটা ড্র করব। সেন্টার লাইনটা এবার সেন্টার লাইন ড্র করার পরে আমরা কি দেখতে পাচ্ছি না সার্কেলের ডায়ামিটার আছে সিক্সটিন এম তো যেহেতু সার্কেলের ডায়ামিটার সিক্সটিন এম এম আছে সুতরাং রেডিয়াসটা হবে এইট এম করে সুতরাং আমরা সেন্টার লাইন থেকে বাঁ এবং ডান দিকে এইট এম নিয়ে দুখানা দাগ টানবো ভার্টিক্যালে তো আমরা লেফ্ট সাইডে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের সাইড ভিউ সুতরাং এবার সাইড ভিউটার ডাইমেনশনটাকে শো করতে হবে সুতরাং আমরা এটা ওই সলিড ফিগারটার সাইড ভিউটা পেলাম তো তোমরা এই ফ্রন্ট ভিউ আর সাইড ভিউটা যদি চাও তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি একটু ছবিটাকে স্টিল করছি এরপরে আমাদের কি করতে হবে না টপ ভিউ আঁকতে হবে তো আমি ভিডিওটা শুরুর সময় বলেছিলাম কি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানে আমরা সবসময় ফ্রন্ট ভিউয়ের ওপরে টপ ভিউ আঁকার চেষ্টা করব। তো টপ ভিউ আঁকার জন্য আমাদের এই সাইড ভিউ এর যেই ভার্টিকাল লাইনগুলো শেষ হচ্ছে গিয়ে সেই ভার্টিকাল লাইনগুলোর এন্ড পয়েন্টগুলো থেকে আমাদের কিছু প্রজেকশন লাইন ড্র করতে হবে তো কীভাবে ড্র করতে হবে না এই প্রজেকশন লাইনগুলোকে আমি অন্য একটা কালি দিয়ে দেখানোর চেষ্টা করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো আমরা যে কটা ভার্টিকাল লাইন পাচ্ছি সেই ভার্টিকাল লাইনগুলো থেকে এরকম প্রজেকশন লাইন ড্র করছি নীল কালি দিয়ে একইভাবে আমরা ফ্রন্ট ভিউতে যে কটা পয়েন্ট পেয়েছিলাম ভার্টিক্যালে যে কটা লাইন পাচ্ছি সেই কটার এন পয়েন্টগুলোকে আমরা এক্সটেন্ড করছি নেক্সট আমাদের কী কাজ হবে না আমরা সাইড ভিউতে যেই প্রজেকশন লাইনগুলো ড্র করলাম এই এন্ড বা এই কর্নার থেকে প্রত্যেকটা পয়েন্টের ওপরে কিছু বৃত্তচাপ আঁকতে হবে তো এই বৃত্তচাপ আঁকার ফলে আমরা এই ভার্টিক্যাল লাইনের ওপরে কিছু পয়েন্ট পেলাম এবার সেই পয়েন্টগুলো থেকে আবার আমাদের কিছু প্রোজেকশন লাইন র করতে হবে হরাইজন্টাল ডাইরেকশানে একইভাবে আমরা ফ্রন্ট ভিউ থেকে যেই ভার্টিক্যাল লাইনগুলো পেয়েছিলাম তো সেই এন্ড পয়েন্টগুলোকে আমরা ভার্টিক্যাল ডাইরেকশানে এক্সটেন্ড করবো এবার যদি আমরা সলিডটার দিকে ভালোভাবে দেখি আমরা এখানে এই পজিশানে দাঁড়িয়ে যদি এটার টপ ভিউটাকে দেখি অর্থাৎ ওপর থেকে যদি আমরা দেখি তাহলে আমরা সবার প্রথমে কি দেখতে পাবো না এই বেস প্লেটটাকে দেখতে পাবো অর্থাৎ একশো চল্লিশ এম বাই এই পাশে যাচ্ছে টোটালটা ছিল সত্তর এম সেখান থেকে পনেরো এম এম বাদ চলে যাচ্ছে মানে বাকি থাকছে হচ্ছে ফিফটি ফাইভ এম এম অর্থাৎ একশো চল্লিশ এম বাই ফিফটি ফাইভ এম এর এই রেক্ট্যাঙ্গেলটাকে দেখতে পাবো সবার প্রথমে তো সেক্ষেত্রে আমাদের সবার প্রথমে এই রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করতে হবে অর্থাৎ একশো চল্লিশ এম বাই ফিফটি ফাইভ এম এমের যেই আমরা পাচ্ছিলাম সেটাকে ড্র করতে হবে এরপরে আমরা কী দেখতে পাচ্ছি না এই দুখানা ছোট সার্কেল যেই দুটো আছে সেই দুটোকে আমরা ড্র করতে হবে তো ছোট সার্কেলটা কোথায় উঠছে না এখান থেকে যেই প্রোজেকশন লাইনগুলো আমরা ওপরে এক্সটেন্ড করেছি সেখানে আমাদের ছোট দুটো সার্কেল হবে তো ছোট দুটো সার্কেল কোথায় হবে আমরা একটু দেখে নেব আমরা যখন ওপর থেকে দেখছি তখন এই সার্কেলটার যেই থিকনেসটা অর্থাৎ টোয়েন্টি ফাইভ এমএম সেটাকে দেখতে পাচ্ছি আর তারপরে যেই ফিফটিন এম এর যেই ইনক্লাইন পোর্শানটা নেমে যাচ্ছে সেটাকেও আমরা ওপর থেকে দেখলে দেখতে পাবো তো সুতরাং আমরা এখান থেকে অর্থাৎ বড় সার্কেলটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানের প্রোজেকশন লাইনটা যেখানে গিয়ে শেষ হচ্ছে আমরা সেখানে এই বড়ো সার্কেলটাকে দেখাবো ওই ইনক্লাইন পর্শনটা হচ্ছে এই পোর্শনটা আর আমাদের বড় সার্কেলটার যেই পোর্শানটা সেটা হচ্ছে এই পর্শানটা অর্থাৎ আপাতত আমরা এরকম একটা ফিগার দেখতে পাচ্ছি এবার আমরা যেই প্রোজেকশন লাইনগুলোকে এক্সটেন্ড করেছিলাম সেগুলোকে আমরা মুছে ফেলবো এবার আমরা সলিডটাকে যদি আরও একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো আমরা যেহেতু ওপর থেকে দেখছি অর্থাৎ টপ থেকে দেখছি এবার টপ থেকে ভেতরের যেই ছোটো সার্কেলটা আছে সেটা ঠিক করে দেখা যাচ্ছে না অর্থাৎ হিডেন অবস্থায় আছে তো যেহেতু হিডেন অবস্থায় আছে তো সেটাকেও হিডেন লাইন দিয়েই দেখাতে হবে সুতরাং আমরা এখন এই ছোটো সার্কেলটা থেকে এরকম প্রজেকশান লাইন তুলব তুলে এক্সটেন্ড করব। একইভাবে সেন্টার অ্যাক্সিসটাকেও এক্সটেন্ড করব এর ফলে আমরা যেই লাইনগুলো পাবো সেগুলোকে আমরা যুক্ত করে আমরা সার্কেলটাকে দেখাতে পারবো অর্থাৎ সার্কেলটাকে টপ ভিউ দেখলে যেরকম দেখা যাবে হিডেন লাইনের মাধ্যমে সেরকম হিডেন লাইন দিয়ে দেখাবো

টপ ভিউ দেখতে পেলাম তো টপ ভিউটা কোথায় আছে ফ্রন্ট ভিউ এর ঠিক ওপরে তো আমরা এর নিচে লিখে দিতে পারি কি টপ ভিউ তো এখানে যেই ছোটো দুটো সার্কেল পেয়েছি সেই ছোটো দুটো সার্কেলের সেন্ট্রাল অ্যাক্সিসগুলোকে আমাদের হিডেন লাইন দিয়ে দেখাতে হবে এরপরে আমরা টপ ভিউয়ের ডাইমেনশানগুলোকে দিয়ে দেবো তো এটা আমরা পেলাম টপ ভিউ তো তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও তাহলে তোমাদের যখন ড্রয়িং করবে তখন করতে সুবিধা হবে এরপরে আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানে একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে আমাদের সিম্বলটাকে রিপ্রেজেন্ট করা অর্থাৎ থার্ড অ্যাঙ্গেল প্রজেকশান সিম্বলটাকে রিপ্রেজেন্ট করা তো আমরা যখন থার্ড অ্যাঙ্গেল প্রোজেকশন বুঝেছিলাম তখন আমরা দেখেছিলাম কি তো আমরা থার্ড অ্যাঙ্গেল প্রোজেকশন যখন বুঝেছিলাম তখন দেখেছিলাম কি এরকম একটা যদি ট্যাপার্ড সেকশন থাকে সেটার টপ ভিউটা ওপরে হয় এবং ফ্রন্ট ভিউ বা সাইড ভিউটা নিচে হয় আর কি হয় এই ট্যাপার্ড সেকশনটার ছোটো যে ডায়ামিটারটা হয় সেটা সামনের দিকে থাকে অর্থাৎ অ্যাক্সিসের সামনের দিকে থাকে এবং বড় যে ডায়ামিটারটা হয় সেটা অ্যাক্সিসের নিট পেছন দিকে থাকে তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রোজেকশনের সিম্বল তো আমরা আমাদের এই প্রোজেকশানের ক্ষেত্রেও অর্থাৎ এই সেকেন্ড কোয়ার্ড্রেন্টে এই থার্ড অ্যাঙ্গেল প্রোজেকশানের সিম্বলটাকে আমাদের ড্র করতে হবে অর্থাৎ সবার প্রথমে একটা ছোটো ডায়ামিটারের সার্কেল ড্র করতে হবে যে কোনো একটা রেডিয়াস নিয়ে আমাদের প্রথমে একটা ছোটো সার্কেল ড্র করতে হবে এবং তারপরে ওই এক একই সেন্টার থেকে ওটার থেকে একটু বেশি রেডিয়াস নিয়ে আরেকটা বড় সার্কেল ড্র করতে হবে তারপরে এই সার্কেল দুটো সার্কেলেরই প্রজেকশন লাইন ড্র করতে হবে প্রোজেকশান লাইন ড্র করে এই লেফট সাইডে এক্সটেন্ড করে দিতে হবে বড়ো সার্কেলটা এবং ছোটো সার্কেলটা দুটো সার্কেলেরই দিয়ে এরকম একটা ভার্টিকাল লাইন ড্র করতে হবে অর্থাৎ প্রথমে আমরা একটা ভার্টিকাল লাইন ড্র করবো ছোটো ডায়ামিটারের সার্কেলটার এবং তারপরে বড়ো সার্কেলটার ডায়ামিটারের একটা ভার্টিকাল লাইন ড্র করব এবং দুটোর এন পয়েন্টকে আমরা যুক্ত করে দেবো এরপরে আমরা প্রোজেকশান লাইনগুলোকে ইরেস করে দেবো এবং যে সার্কেল দুটো ড্র করেছিলাম সেটার দুখানা অ্যাক্সিস অর্থাৎ সেন্ট্রাল অ্যাক্সিস বা সেন্ট্রাল লাইন ড্র করতে হবে সেন্টার অ্যাক্সিসগুলোকে ড্র করলাম তো এটা গেল আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রোজেকশনের সিম্বল তো ফাইনালি আমাদের ড্রয়িংটা শেষ হলো তো এরকম যদি থার্ড অ্যাঙ্গেল প্রোজেকশানে এরকম ড্রয়িং আঁকা যায় তো আশা করি পরীক্ষার সময় ফুল মার্কস পাওয়া যাবে তো আমি এখানে শুধুমাত্র বোঝানোর জন্য আলাদা আলাদা সমস্ত কালার দিয়ে দেখানোর চেষ্টা করেছি তো তোমরা যখন পরীক্ষায় ড্র করবে তখন সবাই পেন্সিল দিয়েই ড্র করবে এবং সেন্টার যে লাইনগুলো আসছে সেগুলো হালকা হবে এবং প্রোজেকশান যে লাইনগুলো আছে সেগুলোও সব হালকা হবে শুধুমাত্র টপ ভিউ সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউ যেগুলো আমরা দেখাচ্ছি সেগুলো শুধু ডিপ হবে এবং ডাইমেনশান লাইনগুলোও একটু ডিপ হবে তো এটা হচ্ছে আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজিকশান এই সলিডটার তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দ্যাটস অল ফর দ্য ডে থ্যাংক ইউ আর